जर्जर सड़कों की मरम्मती की मांग को लेकर सड़क जाम। राष्ट्रीय राजमार्ग संख्या 31 से सटे जलपाईगुड़ी के मोहित नगर गोल घुमती क्षेत्र में फ्लाईओवर है। इस फ्लाईओवर से सटा सर्विस रोड पिछले कई सालों से मरम्मत के अभाव में टूटकर गड्ढों से भर गया है। इस स्थिति में वहां से गुजरने वाले वाहनों, बाइक, टोटो, रिक्शा दुर्घटनाओं का शिकार हो रहे हैं। आरोपी की यह सड़क पिछले 5 सालों से जर्जर अवस्था में है, लेकिन कोई वैकल्पिक सड़क नहीं होने के कारण लोग इसी सड़क से आवागमन करने को मजबूर है। नतीजन आए दिन सड़क हादसे हो रहे हैं। इस सर्विस रोड की मरम्मती की मांग को लेकर स्थानीय निवासियों और वामपंथी टोटो चालक यूनियन के सदस्यों ने सोमवार दोपहर करीब सड़क जाम कर दिया। करीब 30 मिनट तक सड़क जाम हुआ रहा। बताया जा रहा है कि बाद में सड़क मरम्मत का आश्वासन मिलने पर जाम हटाया गया। जिके हमरा ये मोहित नगर जे उड़ाल पुल से उड़ाल पुलेर जे नीचे जे जातीय सड़क कर्तृपक्ष तारा उड़ाल पुलेर दुई साइडे जे सार्विस रोड मानुषेर चलाफेरार जोन्नो उड़ाल पुल दिए तो सबाई ठीकठाक चलाचल करते पारे ना, फले दुई साइडेर जे सार्विस रोड सेटा करार कथा छिलो, प्लानेर मध्ये छिलो। ফলে বাদিকের যে সার্ভিস রোড আমরা অদ্ভুতভাবে দেখছি, উড়ালপুল যেখান থেকে শুরু হচ্ছে সেখানে সেই রোড বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা হয়নি। যেটা হচ্ছে ওই সার্ভিস রোডটা বাদিকেরটা ওখান দিয়ে এসে উড়ালপুলের নিচ দিয়ে এসে ডান দিকের যে সার্ভিস রোড সেটার সঙ্গে মেশার কথা ছিল। আর ডান দিকের যে সার্ভিস রোড এই গোলঘুমটির যে রেললাইন পর্যন্ত এটার জঘন্য অবস্থা, বড় বড় গর্ত, পাথর বেরিয়ে গেছে, মানুষ চলাচল করতে পারছে না, প্রতিদিন টোটো উল্টে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই জায়গাটায় আমরা চাচ্ছি যে অবিলম্বে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা দ্রুত এই দুই সাইডের যে সার্ভিস রোড তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী সার্ভিস রোড দুটি সংস্কার করুক এবং যেটা হয়নি সেটাকে সম্পূর্ণ করুক। ফলে আমরা এখানকার যারা জনসাধারণ রয়েছেন তারা রয়েছেন এখানকার তিনটি যে টোটো স্ট্যান্ড রয়েছে, গৌরীহাট টোটো স্ট্যান্ড, আমাদের এই যে ওভারব্রিজের নিচে যে উড়ালপুলের নিচের যে টোটো স্ট্যান্ড এবং গোলঘুমটির টোটো স্ট্যান্ড, এখানকার টোটো চালকরা সঙ্গে এই এলাকার সাধারণ মানুষ, মহিলারা সমস্ত একত্রিতভাবে তারা হাইওয়ে রাস্তার উপর বসে পড়েছেন। তাদের একটাই দাবি যে এই সার্ভিস রোডগুলিকে অবিলম্বে ঠিক করতে হবে, চালু করতে হবে। অবরোধ চললো প্রায় আধ ঘন্টা খানেক চলেছে। এখানে ট্রাফিক পুলিশ এসছে এবং ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ তারাও লোক পাঠাচ্ছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, যদি কাজ না হয় তাহলে আবার আমরা অবরোধে বসবো। সুভাষিস সরকার, ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক।